নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকেলাইট চ্যানেল আপনার সময় আপনার খবর। আপনাদের সাথে রয়েছে আমি পায়েল। দেখে নিন সংবাদ এক নজরে। আজ জম্মু কাশ্মীরে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী। মঞ্চ থেকে মোদি জানালেন সেনা জওয়ানদের পাশে রয়েছে দেশ। দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মানুষ চায় ফের বিজেপি ক্ষমতায় আসুক। বিরোধীদের জোট মহাভেজালের জোট। নাম না করে বিরোধী নেতৃত্বদের বিরুদ্ধে এই ভাষাতে আক্রমণ করলেন মোদি। সূত্রের খবর। মালদায় বামেদের হাত ধরে জেতার চেষ্টা করছে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। বরকত দা বেঁচে থাকলে এটা শুনে আত্মহত্যা করতেন, কারণ বরকত দাই প্রথম সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক দিয়েছিলেন। দক্ষিণ মালদায় দলীয় প্রার্থীর প্রচারে এসে কংগ্রেসকে সরাসরি এভাবেই আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে হবে। উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে বললেন বলিউড অভিনেত্রী নাগমা। পাশাপাশি দল পরিবর্তন করে সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রার্থী মৌসুম নূরকে বিশ্বাসঘাতক বলে ঝাঁঝালো আক্রমণ করেন ওই কংগ্রেস নেত্রী। সাত সকালে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সমন পাঠকের সমর্থনে প্রচারে আসে কমরেড বিমান বসু। প্রচার মিছিল থেকে রাজ্যের শাসক দল ও কেন্দ্রের বিজেপিকে এক হাত নিলেন ওই বাম নেতা। রাজ্যের পুলিশ তৃণমূলের পোশাক পরে 11 জন গোর্খার বুকে গুলি করে খুন করেছে। এই ক্ষোভে ফুঁসছে গোটা পাহাড়। তবে 18 এপ্রিল ভোট বাক্সে পাহাড়বাসী এই ক্ষোভের জ্বালা মেটাবে। চোপড়ায় প্রচারে গিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি প্রার্থী রাজু বেস্ত। নেপালের এয়ারপোর্টে ভেঙে পড়ল বিমান, মৃত্যু হয়েছে 2 জনের, আহত 5 জন। নেপালের তেনজিং হিলারি লুকলাক বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, একটি চপারের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনার জের ঘটনায় নিরাপত্তা রক্ষী ও বিমান চালকের মৃত্যু হয়েছে। আহত 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর। এখন একটু বিরতি, ফিরে আসছে বিরতির পর। UPA General Store offers their customers complete set of home and office furniture along with solutions for hospitals, schools and colleges. We have our own furniture manufacturing unit. Wide range of colorful chairs and drawers. Visit our showroom at UP General Store, a house of quality furniture, Sehwag Road, Siliguri for a comprehensive range of items to choose from. Contact 8637369300. From sales to services, a one-stop shop for all your technology needs. Computer and hardware to high-speed copiers, printers, toner, lamination machines, note counting machines and CCTV cameras. You will find a solution for all of your technology needs under one roof at Kusum Infotech, Prince Hotel, Rishi Abindo Road, Hakim Para, Siliguri, ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। রাজনীতি এক জায়গায়, নির্বাচন আর এক জায়গায়। আগের সরকার জঙ্গিদের হুমকিতে ভয় পেয়ে পিছিয়ে আসত, আর এখন ঘরে ঢুকে জঙ্গিদের মারছে ভারত। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, জম্মু কাশ্মীর নিয়ে বললেন মোদি। সূত্রের খবর। শিলিগুড়ি সংলগ্ন মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে রামনবমী উপলক্ষে তৃণমূল একটি মিছিল বের করে। এই মিছিলে অংশ নেয় পর্যটন মন্ত্রী গৌতম দেব, ক্রীড়া মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা, কাউন্সিলর নান্টু পাল সহ দলের একাংশ।
নির্বাচনে বিজেপির হয়ে কাজ করায় নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের পুটিবাড়ি এলাকায় এক বিজেপি কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত ওই বিজেপি কর্মী কুচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন। অন্যদিকে মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই কর্মীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে বিজেপির জেলা সভাপতি মালতী রাভা। বিএসএনএল এর ঠিকা কর্মচারীদের গ্রেফতার করার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ। মুক্ত হওয়ার পর কর্মচারীরা তাদের গ্রেফতারের কারণ জানতে চেয়ে থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। বিজেপির বিজয় সংকল্প যাত্রার মঞ্চ থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পাকিস্তান ও সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে ফের একবার কংগ্রেসকে একহাত নিলেন, একাধিক বিক্ষিপ্ত মন্তব্য করেন পদ্ম শিবিরের সভাপতি অমিত শাহ। সূত্রের খবর। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যপীঠ আলিপুরদুয়ার শাখার উদ্যোগে রবিবার সকালে বাসন্তী পূজার নবমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। শহরের পূর্ব নেতাজি রোড এলাকায় 20 জন কুমারীকে পুজো করা হয়। কোষাকুষি, পানি শঙ্খ, নৈবেদ্য, পুষ্পপত্র সাজিয়ে, কাঁসর ঘণ্টা বাজিয়ে, ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রতিটি কুমারীকে মন্ত্র উচ্চারণে পুজো করে। গোর্খা জনমুক্তি মোর্চার রেলিং কেজলে সমষ্টির অন্তর্গত লামা গ্রামে তরুপ কুমার প্রধানের নেতৃত্বে শনিবার একটি নির্বাচনী সভা হয়। সংশ্লিষ্ট সভায় 67টি গোরামুমু সমর্থক পরিবার পার্টি ছেড়ে গোজামুমু বিনয়পন্থীতে যোগ দেয়। গোজামুমু অধ্যক্ষ সতীশ পোকরেল তাদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেয়। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।